কৃষি বিলের প্রতিবাদে গোটা দেশ জুড়ে চলছে বিক্ষোভ অবরোধে। একরকম উত্তপ্ত হয়ে রয়েছে ভারত। টানা তিন সপ্তাহ ধরে দিল্লির সীমানায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কৃষকরা। বারবার আলোচনা বসলেও এখনো সমস্যার সমাধান হয়নি। আর কৃষকদের সেই দাবিকে সমর্থন করে দেশের একাধিক জায়গায় চলে বিক্ষোভ। তাদের দাবিকে সমর্থন করে বিক্ষোভে সামিল হলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরের সভা থেকে কৃষকদের আন্দোলনে নিজের সমর্থনের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাকে সাড়া দিয়ে শনিবার দিন বিধর তথা বেলেঘাটা নগর উপকার পরশপাল্লির উদ্যোগে আয়োজিত হলো এক বিশাল বিক্ষোভ মিছিল। এই দিনের মিছিল থেকে মোদী সরকারের এই তুগলকি সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানালেন সকলেই। আজকে মমতাদি বলেছিল 11-21 তারিখের মধ্যে যে কোনো একদিন বেলেঘাটা বিধানসভা কেন্দ্র এই কৃষক বাঁচাও বিজেপি হটাও একটা প্রোগ্রাম করতে আমাকে বলেছিল। আমরা রাজাবাজার থেকে কাঁদো পর্যন্ত জায়গা জায়গা থেকে আমরা হাজার হাজার লোকের সঙ্গে আমরা মিলিত হয়েছি। আমরা পবিত্র বিশ্বাস, আমাদের আশুতোষ দাস, আমাদের অলকানন্দ দাস, আমাদের রাজেশ খান্না, ইকবাল আহমেদ, জীবন সাহা, শবন সমাদার, পাপিয়া ঘোষ বিশ্বাস থেকে শুরু করে সবাই মিলে, অলকানন্দ দাস বলেছি, সবাই মিলে আমরা আমাদের এর উদ্বোধন করলেন আমাদের বাংলার বলিষ্ঠ নেতা এবং আমাদের সকলের সাংসদ সৌগত রায়, বাবুন ব্যানার্জি, সঞ্জয় বক্সি এবং আরও বহু কাউন্সিলর, রাজেশ খান্নাও ছিল। সবাই মিলে ওইখানে আমরা মশাল জ্বালিয়ে এই পদযাত্রা শুরু করি আর আমাদের কাদাপাড়ার এই সবমির সামনে আমাদের আজকের মিছিল সমাপ্ত করলাম। আমরা সিপিএম এবং বিজেপি আর কংগ্রেস যৌথভাবে প্যাক্ট হয়ে বাংলাতে ঠিক মির্জাফর সভা যেরকম সিরাজদৌল্লার সভা হয়েছিল সেই মির্জাফররা সব একসঙ্গে হয়েছিল, সব প্যাক্ট হয়ে আমাদের এই বাংলাকে পরাজিত করে আবার এই তারাশাহী সরকারকে এখানে আনার চেষ্টা করছে। আমরা তার বিরুদ্ধে আজকে হাজার হাজার লোকের মিছিল আমরা এখানে করেছি। আমরা সবাইকে ধন্যবাদ জানাই যারা এখানে এসেছেন, আর আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই আপনারা আমাদের কভার করছেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।